আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জায়েদ ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। সেন্ট মার্টিনে এসে আমরা চেক ইন হয়ে লাঞ্চ করে ভেবেছিলাম একটু রুমে রেস্ট নিব, কিন্তু রুম থেকে সি বিচ খুবই কাছে হয় এবং রুম থেকে সি বিচ পুরোপুরি দেখা যাওয়ায় ছেলে মেয়েকে কোনোভাবেই আটকে রাখতে পারছিলাম না। তারা সি বিচে যাবে তো অগত্যা বাধ্য হই ছেলে এবং মেয়েকে নিয়ে আমরা সি বিচে চলে আসছি। এখানে একটু ওদেরকে নিয়ে পানিতে নামবো, একটু দেখি কি করা যায়। তো আমিরা আমার মেয়ে, ছেলে জায়েদ, তারা চাচ্ছে একটু রেস হোক, যে দৌড়াবে সি বিচে খোলা জায়গায়। আপনারা দেখছেন এটা সেন্ট মার্টিন সি বিচ, সেন্ট মার্টিনের উত্তর দিকের সি বিচ, এটার নাম দেলপারা সি বিচ, অনেকে আবার উত্তর সি বিচও বলে। তো আমরা যে হোটেল নিয়েছিলাম, হোটেল হলো এই উত্তর সি বিচের খুবই সন্নিকটে, প্রসাদ প্যারাডাইস, খুবই সন্নিকটে এবং একদম সি বিচের পুরো ভিউ হোটেল রুম থেকে দেখা যায়। তো দর্শক, একটা জিনিস আপনাদের শেয়ার করি, আমরা কক্সবাজারে যে চলছে দেখুন, চলছে ছেলে মেয়ে আর বাবার দৌড়। সবসময় ছেলে ফার্স্ট হয়, মেয়ে সেকেন্ড হয় এবং বাবা সবসময় থার্ড পজিশনে থাকে। যাক, যেটা শেয়ার করতেছিলাম, কক্সবাজার থেকে সমুদ্র সৈকতে আপনি গিয়ে পানির যে কালার দেখবেন, সেন্ট মার্টিনে এসে কিন্তু আপনি আরও অভিভূত হয়ে যাবেন পানির কালার দেখে। কারণ এখানে পানির কালার অনেকটা, আমরা যেগুলো সি গ্রিন যেটাকে বলা হয়, নীলাভ পানি, আসলে সঠিকভাবে আমি বলতে পারছি না, বাট আপনি দেখলে খুবই আশ্চর্য হয়ে যাবেন। তো আমরা সমুদ্রের একটু লাভঝাপ করার পরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, রুমে গিয়ে আমরা একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টার মতো বাজে, তো চলে আসলাম আবার একটু নাইট ভিউ দেখার জন্য সি বিচের। বাট এখানে এসে আর একটা বিষয় আমাদেরকে অবাক করেছে, উত্তরপাড়ার সি বিচে রাত্রে প্রচুর আপনার এখানে বারবিকিউ আপনার অ্যারেঞ্জমেন্ট থাকে, অনেকগুলো দোকান এখানে আছে যারা টেম্পোরারি এগুলো এখানে করা হয়। তো আপনারা দেখছেন বারবিকিউতে তারা সুন্দরভাবে বিভিন্ন রকমের মাছ সাজিয়ে রেখেছে। তো আমরা দেখি এখানে কোনো একটা মাছের অর্ডার করা যায় কি না। এখানে দেখুন ক্র্যাব পাওয়া যায়, তারপরে বিভিন্ন টাইপের মাছ, এর মধ্যে অনেকগুলো মাছ জীবিত আছে। এই যে বড় বড় লবস্টার দেখেন, এগুলো কিন্তু জীবিত, অনেকগুলো এখানে আপনার বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট থাকে, অনেকগুলো দোকান আছে এখানে, সবই সামুদ্রিক মাছ। এগুলো নর্মালি আপনার ডিপ সি থেকে জেলেরা ধরে নিয়ে আসে এবং যারা এর বিজনেস করে, এখানে যে বারবিকিউ বিজনেস করে, তারা তাদের কাছ থেকে সরাসরি কিনে নেয়, যে কারণে তারা একটু কম দামে কিনতে পারে এবং কাস্টমারদেরকে কম দামে সরবরাহ করতে পারে। অনেক ধরনের মাছ দেখুন, কত সুন্দর মাছ, মনে হয় যেন হাতে অঙ্কন করেছে, এত সুন্দর ডিজাইন, না দেখতে বিশ্বাস করা যায় না। পুরো অ্যারেঞ্জমেন্টটা এখানে বালুর উপরে, ওরা যে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করেছে, টেবিলগুলো চেয়ারগুলো সবই বালুর মধ্যে, আপনি বসবেন তো একদিকে কাত হয়ে যাবেন, বাট বসার সময় একটু সাবধানে বসবেন যাতে পিছনে পড়ে না যান। তো আমরা একটা সামুদ্রিক ক্র্যাবের নেওয়ার চেষ্টা করতেছি, চিন্তা করতেছি। তো ওরা এখানে প্রথমে ক্র্যাব কেটে হালকা তেলের উপরে ভেজে নেয়, তারপরে দেখলাম যে বারবিকিউ মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে এখানে ওরা বারবিকিউ করে দেয়। আমরা একটা ক্র্যাবের অর্ডার করেছি, এটা 150 টাকা দাম রেখেছে, খুবই তাজা একটা ক্র্যাব। দেখি এটা সার্ভ হওয়ার পরে তো হয়তো আমরা খাওয়া শুরু করব, আপনারা ততক্ষণে দেখতে থাকবেন। এই দেখুন নাইট ভিউ, প্রচণ্ড বাতাস, তো চলে আসছে আমাদের বারবিকিউ ক্র্যাব, আমরা একটু টেস্ট করে দেখব, ততক্ষণে আপনারা দেখতে থাকেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করছি। জায়েদ টেস্ট করে দেখছে বাবা কেমন লাগে। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম।